শিক্ষার্থীরা আমি নহলিন হাফিজা খান গুরুকুল অনলাইন লার্নিং এ সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ম্যাথ ক্লাসের বিষয়বস্তু হচ্ছে প্রফিট এবং লস অথবা লাভ এবং ক্ষতি আমরা প্রফিট এবং লসের ক্ষেত্রে যে দুটি ধারণাকে এখানে সমন্বিত করছি সেটা হচ্ছে কস্ট প্রাইস অর্থাৎ ক্রয় মূল্য যাকে আমরা সংক্ষেপে বলছি সিপি এবং সেলিং প্রাইস বা বিক্রয় মূল্য যাকে আমরা সংক্ষেপে বলছি এসপি আমরা লাভ করব তখনই যখন আমাদের বিক্রয় মূল্য ক্রয় মূল্যের চেয়ে বেশি হবে অর্থাৎ আমাদের লাভ বা গেইন হবে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যের বিয়োগ ফলের সমান অর্থাৎ এসপি মাইনাস সিপি একইভাবে আমাদের ক্ষতি হবে যখন হচ্ছে আমরা ক্রয় মূল্য বিক্রয় মূল্যের থেকে বেশি পাবো অর্থাৎ ক্ষতির পরিমাণ হবে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ করলে সেই বিয়োগ ফল অর্থাৎ সিপি মাইনাস এসপি শতকরা লাভ বা শতকরা ক্ষতি বলতে আমরা বুঝিয়ে থাকি আমরা যদি একশো টাকা ক্রয় মূল্যের উপর লাভ বা ক্ষতি হিসাব করি সেটিকে এক্ষেত্রে লক্ষণীয় বিষয় হচ্ছে লাভ বা ক্ষতির হিসাব আমরা সবসময় করব ক্রয় মূল্যের উপরে শতকরা লাভ অর্থাৎ শতকরা লাভকে যদি আমি প্রকাশ করি গেইন পার্সেন্ট হিসেবে তাহলে আমার গেইন পার্সেন্ট হবে গেইন টাইমস হান্ড্রেড ডিভাইডেড বাই সিপি অর্থাৎ আমার ক্রয় মূল্য একইভাবে আমি যদি শতকরা ক্ষতি হিসাব করতে চাই অর্থাৎ লস পার্সেন্ট হবে লস টাইমস হান্ড্রেড ডিভাইডেড বাই সিপি বা ক্রয় মূল্য আমাদের কাছে যদি ক্রয় মূল্য এবং গেইন পার্সেন্টের তথ্যটি থাকে এবং এখান থেকে আমাদেরকে বিক্রয় মূল্য বের করতে বলা হয় তাহলে আমরা খুব সহজ একটি ফর্মুলার মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে সেটি সমাধান করতে পারব অর্থাৎ আমার বিক্রয় মূল্য বা এসপি ইজ ইকুয়াল টু হবে হানড্রেড প্লাস গেইন পারসেন্ট ডিভাইডেড বাই হানড্রেড টাইমস সিপি বা আমার ক্রয় মূল্য একইভাবে ক্ষতির ক্ষেত্রে যদি আমি বিক্রয় মূল্য হিসাব করতে চাই তাহলে হান্ড্রেড মাইনাস লস পারসেন্ট ডিভাইডেড বাই হান্ড্রেড টাইমস সিপি অর্থাৎ আমার ক্রয় মূল্য একইভাবে যদি আমার কাছে বিক্রয় মূল্য এবং শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ দেওয়া থাকে তাহলে আমি সেখান থেকে ক্রয় মূল্য কীভাবে বের করতে পারি সেই সূত্রটি হচ্ছে সিপি বা ক্রয় মূল্য ইজ ইকুয়াল টু হান্ড্রেড ডিভাইডেড বাই হান্ড্রেড প্লাস সেন্ট টাইমস এস পি বা বিক্রয় মূল্য একইভাবে ক্ষতির ক্ষেত্রে ক্রয় মূল্য সিপি ইজ ইকুয়াল টু ডিভাইডেড বাই হান্ড্রেড মাইনাস লস পারসেন্ট টাইমস এসপি অর্থাৎ বিক্রয় মূল্য আমরা এই সূত্রগুলো ব্যবহার করে কিভাবে অঙ্কগুলো সমাধান করতে পারি সেটা আমরা একটি উদাহরণের মাধ্যমে দেখব আমাদেরকে যদি একটি সমস্যার সমাধান করতে বলা হয় যেখানে আমাদেরকে বলা হলো যে কোনো একটি পণ্য বা কোন একটি দ্রব্য আমরা যদি পনেরোশো টাকায় বিক্রি করি তাহলে আমরা বিশ পার্সেন্ট ক্ষতির সম্মুখীন হই তাহলে আমাদের কাছে চাওয়া হলো যে যদি আমরা পনেরোশো টাকায় বিক্রি না করে নতুন বিক্রয় মূল্য দুই হাজার টাকা নির্ধারণ করি তাহলে আমরা শতকরা কত লাভ বা শতকরা কত ক্ষতির সম্মুখীন হব প্রথমে আমাদের প্রথম কেসটি থেকে যেটা করতে হবে আমাদের ক্রয় মূল্যটা বের করে ফেলতে হবে ক্রয় মূল্য বের করার ক্ষেত্রে আমরা আমাদের সূত্রটি প্রয়োগ করব অর্থাৎ সিপি ইজ ইকুয়াল টু হানড্রেড ডিভাইডেড বাই 100 মাইনাস লস পারসেন্ট টাইমস এসপি অর্থাৎ হান্ড্রেড ডিভাইডেড বাই 100 মাইনাস টোয়েন্টি টাইমস ফিফটিন আমরা সমাধান করে দেখতে পাচ্ছি যে আমাদের ক্রয় মূল্য অর্থাৎ সিপি ইজ টু ওয়ান হান্ড্রেড অ্যান্ড এইট সেভেন্টি ফাইভ ওয়ান থাউজেন্ড অ্যান্ড এইট সেভেন্টি ফাইভ আচ্ছা এখন এই ক্রয় মূল্য সাপেক্ষে বিক্রয় মূল্য যদি দু হাজার টাকা হয় তাহলে আমাদের এখানে যেহেতু বিক্রয় মূল্য ক্রয় মূল্যের চেয়ে বেশি আমরা এখানে লাভের সম্মুখীন হচ্ছি অর্থাৎ আমাদের গেইন ইজ ইকুয়াল টু টু থাউজেন্ড মাইনাস এইটিন সেভেন্টি ফাইভ অর্থাৎ ওয়ান টোয়েন্টি ফাইভ আমাদের বের করতে হবে আমাদের শতকরা লাভ বা গেইন পার্সেন্ট কত গেইন পার্সেন্ট বের করার ক্ষেত্রে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা যদি আমাদের সূত্রটা প্রয়োগ করি গেইন পার্সেন্ট ইজ ইকুয়াল টু গেইন ডিভাইডেড বাই সিপি টাইমস হান্ড্রেড অর্থাৎ একশো পঁচিশ টাইমস হান্ড্রেড ডিভাইডেড বাই এইটিন আমরা পাচ্ছি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অর্থাৎ এক্ষেত্রে আমাদের লাভের পরিমাণ দাঁড়াচ্ছে শতকরা পঁচিশ শতাংশ আমি নহলিন আফিসা খান সবাইকে আজকের ক্লাসে বিদায় নিয়ে পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ